চাইলে পিচকারি তো দূরের কথা, এমন ভাবে দিতে থাকে যেন গাড়ি বোঝাবাইয়া নিতে না পারে। আমি সেদিন আলাইপাড়ায় গিয়েছিলাম আবদুল্লাহ মেয়ের জামাই বাড়ি, সেখানেও পিচি গাড়ি ভালো লাগছে, সাথে নিয়ে ঢাকা চলে গেছে। যতদিন পয়সা আছি এইরকম যার বাড়িতেই যাব নেব। তবে আজকে সখীপুর উপজেলার নেতৃবৃন্দকে বলেছি, আগামী নির্বাচন পর্যন্ত যুদ্ধ হবে। 71 সালে হানাদারদের সাথে যুদ্ধ করেছি, এখনো একটা যুদ্ধ আছে। আমি আওয়ামী লীগ থেকে বেরিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিলেন। আমি নিশ্চয়ই বর্তমান আওয়ামী লীগের সাথে আমার অনেক মিল নাই, কিন্তু বঙ্গবন্ধুর সাথে আমার কিন্তু 16 আনাই মিল আছে। আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, সে থাকি না আমার বোন, আমি তার সাথে রাজনীতির তর্কাতর্কি করতে পারি, কিন্তু তার মান সম্মান হানি হোক এটা আমি করতে পারি না, কোনোদিন করবো। সেদিন আমি আর আমার বউ পাশে বসেছিলাম, আমার দুইটা মেয়ে তার গা ঘেঁষে বসেছিল। আমার বউকে বলছে, বজ্র তো আমার ভাই, ওকে আমি সারা জীবন ভাই বলে মনে করি। শেখ মুজিবের মেয়া যদি বজ্রে ভাই বলে মনে করতে পারে, তাহলে আব্দুল আলী সিদ্দিকীর পোলা বজ্র কি শেখ হাসিনার বোন বলে মনে করতে পারে না? হ্যাঁ, আমার বয়স হয়েছে, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আমি যা করতে পেরেছি, আজকে আমি নিশ্চয়ই শেখ হাসিনার জন্য অত কিছু করতে পারব না, কিন্তু তবু আমি কারোর সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনাকে সম্মান হানি করতে আমি যাব না। আপনারা এখানে যারা বসে আছেন তাদের মধ্যে কারা কারা পাকিস্তান চান একবার একটু হাত উঠিয়ে দেখান তো পারে, যে যে আবার এই দেশটা পাকিস্তান হোক এইটা যারা চান, কেউ চায় না, না হাত তুলে দেখান, আরে কেউ চান যদি গোপনে, আল্লাহ কিন্তু দেখবো। মুসলমানের ইমান নষ্ট হয়ে গেছে, আমরা যত বড় দালাল ঘুরেই করি না কেন আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। দুর্বল ইমানদারকে কিন্তু আল্লাহ পছন্দ করে না, সেই জন্য যারা দুই একজন যদি থাকেন তাহলে হাত তুলে দেখেন যে আমি পাকিস্তান চাই নাই। কিন্তু বিএনপির নেতা ফখরুল ইসলাম না কি নাম তা ফখরুল ইসলাম আলমগীর, আমার পানি দেখে খাইছে, ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বলছে এর চেয়ে পাকিস্তানি ভালো ছিল। আমি ওই ভদ্রলোককে বলতে পারি না যে আপনার কাছে যখন পাকিস্তানি ভালো ছিল মনে হয় তাহলে বাংলাদেশে কেন আপনি পাকিস্তানি যে রাজনীতি করে? আজকাল কারো কথার কোন টেক্স নাই, যার যা ইচ্ছা তাই বলতে পারে। বিএনপিতে একটা হিন্দু ভদ্রলোক আছে, নাম কি গৈশ্বর রায়, সেদিন বলছে হঠাৎ বাংলাদেশ হয়ে গেছে। আরে বেটা, হঠাৎ বাংলাদেশ হয়, কতগুলো মানুষ বাংলাদেশের জন্য মারা গেছে, কত রক্ত ঢালতে হয়েছে, আপনার কাছে মনে হয়েছে হঠাৎ বাংলাদেশ হয়ে গেছে? এরকম কথা সহ্য করা যায়? পাকিস্তান বানাবার জন্য বিএনপির হাতে নেতৃত্ব দেওয়া যায় না? আমরা আসি কোথায়? হ্যাঁ, এটা ঠিক, আমার বোনের দল
ভালো দেশ চালাতে পারছেন না। আটার দাম হয়ে গেছে 75 টাকা, আর আমি যখন জন্মাইছিলাম তখন আটার দাম ছিল 2 আনা শের, 2 পয়সা শের। ভন্ডেশ্বর বাজারে দুধ বিক্রি হইত 2 পয়সা ছিল, 6 টাকা মন ছিল ধান, 10 টাকা মন ছিল চাল, 70 টাকা চাল, 80 টাকা চাল। হ্যাঁ মন না কেজি, এর সমাধান বের করতে হবে না, যে জিনিস ছোঁয়া যায় না ধরা যায় না। আজ থেকে 1 বছর আগেও যে রিক্সা চালাইত সে পেট ভরে ভাত খেত, কিন্তু আজকে তারও পেট ভরে ভাত খাওয়ার উপায় নাই। আমি যখন জন্মাইছিলাম তখন পেট্রোলের দাম ছিল 60 টাকা গ্যালন, 4.5 লিটারে 1 গ্যালন, তার দাম ছিল 60 টাকা। বঙ্গবন্ধু যখন মারা যায় তখন 11 টাকা লিটার ছিল অপটেন পেট্রোল। আমি যখন দেশে ফিরি 16 বছর পরে তখনও পেট্রোলের লিটার ছিল 16 টাকা করে, এখন 135 টাকা। 135 টাকা বানিয়েছেন কোথার থেকে? 80 টাকা বা 83 টাকা থেকে তিনি 135 টাকা বানিয়ে যা খুশি তাই। তাই বোনটা তো বলা দরকার যে এই সমস্ত ছাগল পাগল যেগুলো আপনার পাশে আছে এগুলার আগে সরান, ভালো মানুষের দরকার, লুটপাটকারী আলাদা দরকার না। আমার কৃষক শ্রমিক জনতা লীগের অনেকেই মনে করতেছে যে আমরা আওয়ামী হয়ে গেছি, আমি সন্তান জন্ম দিয়ে কোন সন্তানের গলা টিপে মারতে পারি না। ঠিক আছে, আমি কিন্তু এমপি হওয়ার জন্য দল করি নাই, মন্ত্রী হওয়ার জন্য দল করি নাই। এমপি মন্ত্রী হইতে চাইলে বঙ্গবন্ধু সাত বরাবর মন্ত্রী বানাইতে চাইছে, আমি শুধু বলছি এদের সাথে আমার বয়সের মিল নাই, আপনার সামনে তারা আমার বড়। এখন অল্প অল্প সময় কিছু বলবে না, চুপচাপ থাকবে, কদিন গেলেই কিন্তু আলাদ সাহের মতো খোলা ধরবো, গুরপুর সাহের খোলা ধরবো, আমার এখন মন্ত্রিত্ব করার কোনো দরকার নাই। পরে গভর্নর বানিয়েছিল, যখন আমি আমাকে নিয়ে যায় বলেছিলেন তাদের এখন তো তুই না করবি না, আমি জানি কেন না করি নাই বলতে পারবো না। আমি গভর্নর হয়ে টাঙ্গাইল যেদিন এসেছিলাম আমি অনেক কথার মধ্যে একটা কথা বলেছিলাম যে আমি আপনাদের জন্যে তেমন কিছু করতে না পারলেও আমি এইখানে দাঁড়িয়ে ওয়াদা করছি আমি যতদিন গভর্নর থাকব টাঙ্গাইলের মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারবে। আমি কিন্তু সেই বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে সাধারণ মানুষ তার মান সম্মান ইজ্জত সম্পত্তি নিয়ে নিরাপদে বাস করতে পারবে। আমি সেই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম যে বাংলাদেশে আমার মায়েরা বোনেরা মেয়েরা মর্যাদা পাবে, নিরাপত্তা পাবে, রাস্তা দিয়ে সম্মানের সাথে হাঁটবে চলবে, তাদের সম্মানেরও কোনো ক্ষতি হবে না, তাদের জীবনেরও কোনো ক্ষতি হবে না।
আজকে দেশের প্রধানমন্ত্রী মহিলা, কিন্তু মহিলাদের আজকে জীবনের কোন নিরাপত্তা নাই, আজকে মহিলাদের সম্মানের কোন নিরাপত্তা নাই। আমাদের দেশে আজকে স্পিকার মহিলা, সংসদের নেতা মহিলা, উপনেতা মহিলা, এতে মহিলাদের জয় জয়কার হওয়ার কথা ছিল, মহিলাদের মর্যাদা বাড়ার কথা ছিল, কিন্তু গ্রামে গঞ্জে বাড়িতে মহিলাদের কোন সম্মান পায় নাই, আর্থিকভাবে মহিলাদের কোন ক্ষমতা নাই, বরং বাড়িতে অনেক ক্ষেত্রে অশান্তি হয়েছে। এই যে একটা মিটিং কতদিন পরে এসেছে, এখানে মহিলাদের বসবার জন্য কোনো জায়গা রাখা হয় নাই, এখানে 10টা মহিলা বসত, 20টা মহিলা বসত, আমি খুশি হতাম। এবং সখীপুরের কিছু মহিলাদের অভ্যাস আছে, এই বেড়ার আউলে খাড়িয়ে থাকে, অনেক আগ্রহ নিয়ে খাড়িয়ে থাকে, কিন্তু কাছে গেলেই তারা আবার ছুট দেয়। এটা আমি অনেক বেশি দেখেছি বহিরা সকল বাজে দেখেছি, আমি এটা লাঙ্গুলিয়াতে দেখেছি, লুলুয়াতে দেখেছি, তপ্তর চালাতে দেখেছি। যাই হোক, আপনাদের কাছে এসেছি, প্রথমে আমার মনে হচ্ছে এই স্কুলের মাস্টার আমার শিক্ষক, আমার মাস্টার তৌহিদ স্যারের মেয়ের জামাই, এই স্কুলের মাস্টার। এখন শাহজালালের বাড়িতে যে যারাই জিজ্ঞেস করি, হেই কবার করে না, এটা ঢাকা শহরে হয়তো যে পাশের বাড়িতে কে থাকে কেউ জানে না, কিন্তু গ্রামে তো 10 গ্রামের মানুষের খবর আমাদের এখানে সবাই রাখে। তো এখানে এসে দেখলাম যে তৌহিদ স্যারের মেয়ের জামাই আসছে, যে মেয়েরে বিয়ে করছেন নাম মতো লতিফ আক্তার অথবা লুৎফা আক্তার, এরকম আসতে জি লতিফ আক্তার, আমার মায়ের নাম লতিফ আসিফ দিদি, তাহলে তোরা আমার একটা মা হয়ে গেলে গিয়া। তৌহিদ স্যার এমন বেত মারত, আর আমি এত টসা ছাত্র ছিলাম যে ব্যাথা আমার কপালেই করত, অথচ তার জীবনে এখন শ্রেষ্ঠ ছাত্র, আমার চেয়ে বেশি সম্মান তৌহিদ স্যারের কোন ছাত্র বা ছাত্রী অর্জন করতে পারে নাই, আমাকে উনি পরে খুব ভালোবাসতে পারে। সেই জন্য বলছি আমাদের জয়ী হওয়ার সম্ভাবনা প্রকট। আমি যদি মুক্তিযুদ্ধের সময় একটু বুঝতাম যে মুক্তিযুদ্ধের এত বছর পরে দেশের অবস্থা এমন হবে, মেয়েদের সম্মান নষ্ট হবে, রাস্তাঘাটে মানুষের সম্মান থাকবে না, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে জাতির পিতা, বিএনপি ক্ষমতায় গেলে জাতির পিতা জিয়াউর রহমান, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে জাতির পিতা হোসেন মোহাম্মদ শাহ, এইরকম যে হবে এটা জানলে আমি মুক্তিযুদ্ধ করতাম না, আর যত বীরেরাই আছেন আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়লে সে বীর গুলাও অত বড় বীর হইতে পারতেন না, তাদের আমি স্বীকার করি, তারাও তাহলে দয়া করে আমাদেরকে স্বীকার করেন। এই রাস্তা দেখি যেই মনে না করেন যে মুক্তিযুদ্ধের আগেও খেন্দে এরকম রাস্তাই ছিল, যেদিকে তাকানো যায় সখীপুরে হন সেদিকেই পাক্কা রাস্তা, রাস্তা বানানো যত কঠা কষ্ট,
রাস্তাকে ভালো রাখা কিন্তু তার সাথে বেশি কষ্ট। সরকারি অফিসার সাহেবরা রাস্তা বানান খুব উৎসাহ নিয়ে, কারণ রাস্তা বানাবার সময় যে পরিমাণ কমিশন পায়, রাস্তা ভেঙে গেলে এটা রিপেয়ার করার জন্য কিন্তু ওই রকম পায় না, সেই জন্য ওনাদের অত উদ্ধারের উৎসাহ থাকে না, খালি নতুন বানানোর উৎসাহ, কারণ নতুন বানানোর বেশি পয়সা, বেশি চুরি। কালকে সবুর খানের বাড়িতে করুটিয়াতে আমি গিয়েছিলাম, একটা ধর্মসভায় বলা চলে ওয়াজ মাহফিল গানের অনুষ্ঠান, সেখানে বলছি যে চুরের এটা বেড়ে গেছে, সংখ্যা বেড়ে গেছে, ঘুষ তো আরো বাড়ছে, কোন কিছুর জন্য যার দায়িত্ব আছে হেউ ঘুষটা, আর যে যায় সে ঘুষ দেওয়ার জন্য আগে পেয়েতেই দিল। এখন মাঝে মাঝে দেখে আমারও অনেক কাজ করতে অসুবিধা হয়, কেন, কারণ যে আমার কাছে যায় সেও কাউরে না কাউরে ঘুষ দিয়া আসে। এখন আমি যে বইলা পেয়ে কাজটা করে এটা মো যার কাজ সেটা কিন্তু জানে যে হে কেউরে না কেউরে টাকা দিছে, তার মানে হইতে পারে না যে হেই ভদ্রলোক এটা কাজে ছুটি করে কিছু দিতে পারে। আমি হারাম খেয়ে বাঁচতে চাই না, কোনো কাজের জন্য যে টাকা কেউ দেবে ওর সাথে অনেক বেশি টাকা এখনো মানুষে আমারে দেয়, সেদিন আমার বাসায় একটা সভা দিছিলাম, লোক হয়েছিল 700-800। একসময় হঠাৎই বলছিলাম যে তোমরা কি পারো আমার 100 করে টাকা দিয়ে যেতে, দেখুন মারামারি কি আগে লেগে গেল না, আমি ভাবছিলাম 12-13 হাজার হবো, পরে নাম টাম দুই না টিনা দেখছি টাকা দিচ্ছে কত 290 জন, মানুষ হয়েছে 600, বাকিরা কিন্তু ফাঁকি দিয়ে আসছে, তারপরে টাকা হয়েছে 46-47 হাজার। আমি আপনাকে দেখিয়ে দিতে পারি, আমি এখন যদি এনেও যদি চাই যে আমার 100 টাকা দেন, 100 টাকা কেন, এখানে চাইলেও 10,000 টাকা এখানে এসে জমা হয়ে যাবে। আর এখন এত মানুষের টেকা, বাবা রে বাবা, ওই যে হতে আর ইহার নয়ন হাজির হয়েছে, নয়ন হাজির বাড়িতে মুক্তিযুদ্ধের সময় ক্যাম্প ছিল, বন্দুক পরিষ্কার করছে, কান্দে পেরে এখান থেকে ওখানে নিয়ে গেছে, সারাদিন ডিউটিতে খাড়িয়ে দিয়েছে, স্বাধীনতার পরে 16 গাড়ি গরুর গাড়ি আর মহিষের গাড়ি ভৈরা বাসাই থানায় নিয়ে অস্ত্র জমা দিয়ে ফিরেছে, এই এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা না, কিন্তু বহুদূর্গ মুক্তিযোদ্ধা, কিন্তু ওরা মুক্তিযোদ্ধা না। সেদিন আমি হতায় বলছিলাম যে তুমি তোমার কাগজগুলো আমার দিও আমি দেখিল, 6-7 দিন আগে গেছিলাম মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে, সেদিন আমাদের মিটিং আসছিল, বুঝলে পারবেন না জেনে ভাত খেয়ে গেছে তাই দাম দিও না, না যে বললাম যে এইরকম ঘটনা, সে লিখছে বঙ্গবীর কাজের স্মৃতি বীরুত্তম নিজে সাক্ষী দিচ্ছেন, তত্ত্বায়ন করছেন, সুপারিশ করেছেন, অতএব এটা কমিটিতে তোলা হোক, তোলা হোক তাই ফেলা হোক। আমি খুবই বিরক্ত কিছু কিছু কাজে, প্রকৃত পক্ষে কিছু লোক এখনো মুক্তিযোদ্ধা হইতে পারে না, 53 বছর মুক্তিযুদ্ধ হয়েছে, 53 বছরে যদি একটা মুক্তিযোদ্ধা সে তার নাম তালিকায় উঠাইতে না পারে, না পারে সেটা ভিন্ন কথা, কিন্তু তালিকায় উঠাবার জন্য যদি নাম না দেয় তাহলে তার সাথে কুইজা আছে, বুঝলি, ছোটবেলা গল্প শুনলাম কি কুইজা জানি, মুখের মধ্যে পেশাব করে দিছে তাও সরাইতে পারে না, আরেক ধরনের কয় তুই এখানে সরা, এইরকম আমার কাছে যদি ক্ষমতা দেওয়া হতো মুক্তিযুদ্ধের সময়ের মতো, তাইলে কিন্তু এই যে
55 বছর লিস্টিতে নামও উঠায় নাই তা করে যদি আমি না হলে 6 মাস সাজা দিতাম শুধুই একটা কিছু যদি না করতাম তাও তাহলে কুইজানির জন্য 6 মাসের জেল তো অবশ্যই দিতাম এত কুইজান লোকরা কিছু করতে পারে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনতা হে কি লাভ আমার আবার কি করার লাগবে আমরা তো মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন আমরা করছি আমার আবার কি তার উপর আদরও করায় না মেয়েরও করায় না নিজের তালিকাতে নামও দেয় না এখন আমি যেদিকে যাই যাইয়া দেখি ওসিডিসি অমুক তমুক সব মুক্তিযুদ্ধের বাইরে মুক্তিযোদ্ধাদের পোলা খুব একটা বেশি না আমার পোলাই যায় নাই তাদের সিটিকে পোলা আমার আবার কি করে নেব আমার মেয়ে একটা ব্যারিস্টারি পড়ে আমি চারবার ঘুরে দাঁড়াবার বললাম না কি হয়েছে ঋণ খেলা আমি ব্যাংকের থেকে টাকা নিয়েছিলাম 2 কোটি ব্যাংকে ফেরত দিছি 13.5 কোটি তারপরে ওকে পেট ভরে নানান রকম পেসপুস রাইখা ইলেকশনের সময় ওই প্যাস দিবে এই প্যাসটা করে মেয়রের ভোটে খারাপ করছে মানুষও তাকে গ্রহণ করেছে নিজের মেয়ার গুণগান করব নাকি বদনাম করবো আর কন্ত দিয়ে আমি না আমি সারা জীবন রাজনীতি করছি আমার মেয়ে রাজনীতি করবার সামনে আমার খুব ভয় করতে চায় না আর আমি তো গোষ্ঠীতন্ত্র পরিবারতন্ত্র আমি চাই আমাকে রাজনীতিতে এনেছিল আমার বড় ভাই ওই যে ছোট ভাই আসছে মন দিয়ে দরদ দিয়ে মানুষকে যদি ভালোবাসে মানুষের পাশে থাকে তাহলে আমাদের সাথে অনেক বেশি সম্মান পাবে ক্ষমতা পাবে কিন্তু সেই সমস্ত ব্যাপারে অনেক ঘাটতি আছে অনেক ঘাটতি আছে আমি জানি অনেকে হাততালি দেয় ঠিক আছে কিন্তু আরো বুকের ভিতরে দরদ থাকতে হবে দরদ বাড়াতে হবে একটা কুত্তা দেখলে যেন মায়া হয় যেটা আমার সন্তানের মতো কিন্তু অনেকে তা হয় না 71 আমার সাথে কেউ ছিল আমার একটা ভাইও ছিল না বড় ভাইটা ভারতে ছিলেন ছোট ভাইগুলা ওটা ছিল 4.5 বছর মুরাদ ছিল বোধ হয় 6-6.5 বছর বোনেরা ছিল আল্লাহর দয়া আল্লাহর রহমত আমি আল্লাহকে ভরসা করেই এতদূর চলেছি বাকি সময়টা আমি আল্লাহকে ভরসা করে চলব আমি কাউকে ভয় করি না এক আল্লাহ রসুল ছাড়া আমি কাউকে ভয় করি না আমি কাউকে অসম্মান করি না কাউকে অস্বীকারও করি না এই বাংলাদেশে আমার পক্ষের লোক থাকবে বিপক্ষের লোক থাকবে আমার পক্ষের লোকের পক্ষে যেরকম আমার দায়িত্ব আছে আমার বিপক্ষে যিনি থাকবে তারও মান সম্মান জীবন এটা রক্ষা করার দায়িত্ব আমার সেই জন্য অনেকের সাথে আমার মিলে না মিলতে চায় না আমি জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখেছি সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যারা গামছার দল করেন কে জানি বলল যে এখন অনেক নতুন মানুষ আসবে হ্যাঁ আসবে আমি নতুন পুরাণ দুটাকেই চিনি নতুন পুরাণের বিচার করবার ক্ষমতা আল্লাহ না চাইতেই আমাকে দিয়েছেন সেই জন্য আমি বলবো যারা গামছার দল করেছে তাদের কোনো চিন্তা করার দরকার নাই বরঞ্চ আমি আগেও বলেছি যে তোমরা সীমায় থাকো সীমায় থাকো সীমায় থাকো কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু পার্টি নেতা সীমায় থাকে নাই কিন্তু
তাদের কিন্তু বিপদ হবে, তাদের এপারেও থাকবে না জায়গা, ওপারেও জায়গা থাকবে না, না ঘরকা না খাট, দুই নৌকায় পাড়া দিলে, দুই নৌকায় পাড়া দিলে কোন সময় নৌকা যদি একটু ফাঁক হয়ে যায় তাহলে পানির মধ্যে ডুবা মরতে হয়। আমি একটা জরুরি কথা বলতে চাই, যে পাহাড়ের মানুষের এখনো আটিয়া বনদেশের জন্যে অনেক কষ্ট করতে হয়। আমি বেশ কিছুদিন যাবত বলছি যে তোমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে দুইজন চারজন বা পাঁচজন লোক একত্র হয়ে একদিন আমার সামনে এসে বসো, আমি শুনি, তারপরে আমরা যা রায় দেবো সেটাই হবে। আমরা যদি চাই যে বনের অধ্যাদেশ থাকবে, বাপ দাদার কবরের উপরে ঘাস বুনতে দাও দেব আমরা ফরেস্টারকে, সেই তারা বুনবে। আর যদি আমরা ভাবি, আমরা যদি চাই, আমাদের ডিসিশন যদি হয় যে আমরা যেখানে আছি যেভাবে আছি বাড়ি করে আছি আমার বাড়ির ত্রিসীমানা একটা গাছ বুনতে পারবো না, বুনলে আমরা বুনবো, ফরেস্টারের কোনো মাপ করি নাই। যদি পাকিস্তানকে তাড়াতে পারি তাহলে ফরেস্টারের ওই মাপ করেও আমরা বন্ধ করতে পারি। কিন্তু আমি কিন্তু প্রায় দেড় মাস হয়ে গেল, আমি কিন্তু তেমন সফিপুরা মানুষের আগ্রহ দেখিনি। আমি এই বীর এতদিন উল্টার দায় নিয়ে আসছিল যে আমরা এক মাস দাঁত ঘষলেও নতুন নতুন মৌলটার ডাল দিয়া ঘুরাবো না। একজক এক কি কয়, হ্যাঁ এক কলসি এক জগ আটটা নয়টা গ্লাস সহ উনি আসছে। আমরা চাইছি এক জগ পানি, উনি এক কলসি এক জগ আটটা নয়টা গ্লাস নিয়ে আসে হাজির। আমার ওটা দেখে মনে হয়েছে হ্যাঁ এরকম লোকেরই দরকার, এক গ্লাস পানি আনতে বললে যে আট গ্লাস দশ গ্লাস নিয়ে আসে এবং জগ আনে কলসি বোঝাই পানি আনে, এরকম লোকেরই দরকার। মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিল, আরেকটা ছেলের গলায় আমি গামছা দিয়েছি, তার নাম হলো নয়ন। এখন মিছা কথার জামানায় সত্যবাদী খুঁজে পাওয়া যায় না। বৃষ্টির সময় আমি নয়নদের বাড়িতে ছিলাম রোজার দিনে, ওই বৃষ্টির মধ্যে নয়নের মা সাহেরির জন্য রান্না করেছিল, আমার খুব ভালো লেগেছিল। ওই নয়নের নামে বাসান্নের সফিপুর থানা মামলা দিছিল। ওই ছেলেটাকে আমি জিজ্ঞেস করছি, বলছে স্যার এটা মিথ্যা, আমার কিন্তু বিশ্বাস হয় না। আমার মনে হয়েছে স্যার ওই মধ্যে মিথ্যা মিথ্যাছে, সব পুলিশ দারোগা পুলিশ সম্ভব অফিসার হেরা করতেছে, এই মেয়েটারে নিয়ে আসে গেছে কামাই দিয়া। ও বলছে না, পনেরো বিশ দিন পরে যে নিয়ে গেছিল সে যখন ধরা পড়ে তখন একদিনে জেলখানার থেকে নয়নকে বের করে দেওয়া হয়েছিল। আমি ডিসির অফিসে বসেছিলাম, বলছিলাম এখন পরে জামিন দিয়ে দিয়ে যাবেন, তারপরে মামলা শেষ। সেই দিন থেকে এই নয়নকে আমার এত ভালো লাগছে যে এখনো এত সত্যবাদী আছে যে একটা মিথ্যা কথা বলে নাই। সারা জীবন এক কোটি মিথ্যা কথা বলার যে ক্ষমতা তার চেয়ে হাজার গুণ বেশি ক্ষমতা একটা সত্য কথা বলার। এবং আমার দলে একটা সত্যবাদী লোক, সাহসী লোক, মাথা তুলে দাঁড়ানো লোক যদি থাকে তাহলে আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে। আমি সেটা বলতে চাই, আমি এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য আমি কৃষক শ্রমিক জনতা লীগ করি নাই, আমি মানুষকে পাহারা দেওয়ার জন্য, মানুষের দুঃখে সাথী হওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য কৃষক শ্রমিক জনতা লীগ করেছিলাম। এই দল সখীপুরের দল, এই দল বাসালের দল, এই দল টাঙ্গাইলের দল। তাহলে এই দলের সঙ্গে টাঙ্গাইলের মানুষের থাকার কথা ছিল কিন্তু তারা তা থাকে নাই, অনেকেই থাকে নাই। কেউ গেছে বগুড়ার দলের সাথে, কেউ গেছে ফরিদপুরের দলের সাথে, অথচ অথচ হোসেন মোহাম্মদ এরশাদ দশ বছর ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট, দশ বছরে একদিনের জন্য
রংপুরে যেতে পারে নাই কিন্তু তাকে যখন ক্ষমতা থেকে টেনে নামানো হলো তারপরে আজ পর্যন্ত লাঙ্গল মার্কা রংপুরের মার্কা এবারেও কর্পোরেশনের ইলেকশন হয়েছে সেখানেও আওয়ামী লীগ জিতে নাই এর সাথে সাইডা দেওয়া সিটে আমরা ভাই বোন দুইজনই গেছিলাম বুইনে ছিল চার দিন না পাঁচ দিন আমি ছিলাম পনেরো দিন পাঁচটা সিটের সাতটা সিট ছেড়ে দিয়েছিলাম আমরা এত চেষ্টা করলাম একটা সিটও জিততে পারি ওই নাঙ্গল নাঙ্গল নাঙ্গলই মঙ্গল তারা জিতে রংপুরের মানুষ কিন্তু তাকে লঙ্গল চিনছে আমার সখীপুরের মানুষেরা টাঙ্গাইলের মানুষেরা কি টাঙ্গাইলের গামছা চিনতে পারে না কখন মরে যাব যদি চিনতে পারত তাহলে তো একটা গৌরব থাকত হাসানের ময়দানে আল্লাহ যদি দাঁড়া করাতেন আর সেইখানে যদি এটা ভাববার ক্ষমতা আল্লাহ দিতেন তাহলে তো কত ভালো লাগতো যে একটা দল করেছিলাম গরিব মেসের গামছা যে গামছা দেখে মানুষ কত মানুষ নিন্দাইত নাক ছিটকাইত সেই গামছা সংসদে গেছে সেই সেই গামছার দল আজকে সরকারে গেছে সরকার বানাইছে গর্ব করতে পারতাম না পাকিস্তানি হানাদাররা আমাদের হাতে হারবে এটা কিন্তু অনেকেই বিশ্বাস করে প্রথম প্রথম মনেও করে নাই কিন্তু সেই হানাদারদেরকে রাস্তা নাবুদ করেছিলাম কোনো দুষ্ট লোককে গাঙ্গে সুবাইলে যেমনি হয় ওই সুবানের সেটা বেশি সুবাইছিলাম দুবাইছিলাম এখনো বলছি কদিন বেঁচে থাকবো জানি না যদি সখীপুরের মানুষ মন প্রাণ দিয়ে গামছাকে আঁকড়ে ধরে সারা টাঙ্গাইল এবং সারা দেশ দখল করা জয় করার জন্যে আর কারো কাছে যেতে হবে না আমরাই যথেষ্ট আল্লাহ আপনাদের তার পবিত্র ছায়াতলে রাখুন হবিবপুরের মানুষের জয় হোক নিরাপদ হোক আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ।